আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহ আলম প্রবাসক অর্থনীতি মধ্যে দিদি দেশে আলীম আলিম মাদ্রাসা খালিয়ুর গাজীপুর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছি আমিও ভালো আছি আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে আমরা জনসংখ্যার চ্যাপ্টার থেকে আলোচনা করবো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আসলে আমাদের বাংলাদেশের বর্তমান সমস্যাগুলোর মধ্যে জনসংখ্যা সমস্যা অন্যতম সমস্যা যেটাকে বার্নিং কোশিন হিসেবে আখ্যায়িত করা হয় জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশে দিন দিন বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হইতেছে এই সমস্যাটা আমাদের দেশে বর্তমানে এটা ব্যাপক সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে এখন আমরা জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্যাগুলোর সৃষ্টি হবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আমাদের প্রথম বিষয়টা হচ্ছে মাথাপিছু আয় স্বল্প জনসংখ্যা বৃদ্ধির ফলে যেখানে মাথাপিছু আয় উন্নত দেশগুলো যেখানে সেখানে জনসংখ্যার পরিমাণ কম এবং তাদের মাথাপিছু আয় কিন্তু বেশি কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে জনসংখ্যার পরিমাণ বেশি কিন্তু এই বেশি জনসংখ্যার কারণে আমাদের দেশে মাথাপিছু আয় কম তাহলে আমরা এটা বলতে পারি জনসংখ্যা বৃদ্ধির একটা বড় একটা প্রভাব হচ্ছে মাথা আয় স্বল্প মান আমাদের দেশে যদি আমরা হিসাব করি তাহলে দেখবো যে আমাদের দেশে মানুষের জীবনতার মান নির্ম এখন এই অধিক পরিমাণ জনসংখ্যা সেখানে কিন্তু তারা বেশিরভাগই বেকারত্বের মধ্যে নিমোজিত আছে ফলে দেখা যাচ্ছে তাদের মাথা পিছু আয় এবং জীবনযাত্রার মান নিম্ন আর এই মাথাপিছু আয় জীবনযাত্রার মান নিম্ন হওয়ার পিছনে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এখন জনসংখ্যা বৃদ্ধিকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের এই সমস্যা দূর করা সম্ভব হবে এরপরে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে একটা বড়ো সমস্যা হচ্ছে খাদ্য সমস্যা আমাদের দেশে জনসংখ্যা যে হারে বাড়তেছে সেই হারে কিন্তু খাদ্য বাড়তেছে না কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে জমির পরিমাণ কমতেছে আর ফলশ্রুতিতে কিন্তু খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে আর অধিক পরিমাণ জনসংখ্যার জন্য অধিক পরিমাণ ফসল হওয়া দরকার কিন্তু আমাদের এমনিতেই খাদ্য ঘাটতি আছে কিন্তু পরবর্তী সময়ে যখন আরও জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে সেক্ষেত্রে কিন্তু খাদ্য সমস্যাটা দিন দিন প্রকট পকট তরল হচ্ছে বা ব্যাপক আকার ধারণ করতেছে তাহলে আমরা বলতে পারি যে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের খাদ্য সমস্যার সৃষ্টি হচ্ছে এর ফলে হচ্ছে বস্ত্র সমস্যা আমাদের দেশে অধিক জনসংখ্যার জন্য যে পরিমাণ মিল কারখানা তৈরি করা দরকার যে পরিমাণ বস্ত্রের দরকার সেই পরিমাণ বস্ত্র কিন্তু হচ্ছে না ফলে কিন্তু আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে বস্ত্রের একটা সমস্যার সৃষ্টি হতেছে শিল্প উন্নয়ন ব্যাহত জনসংখ্যা বৃদ্ধির ফলে অধিক পৰিমাণ জনসংখ্যার জন্য কিন্তু ঘরবাড়ি এবং অন্যান্য আনুষঙ্গিক ক্ষেত্রে কিন্তু জনসংখ্যার বিভিন্ন ধরনের জিনিসপত্রের প্রয়োজন হচ্ছে ফলে ওই পরিমাণ জমি না থাকার কারণে আমাদের শিল্প কারখানা গড়ে উঠতেছে না আর শিল্প কারখানা গড়ে না কারণে কিন্তু শিল্প উন্নয়ন কিন্তু ব্যাহত হচ্ছে আর শিল্প উন্নয়ন যখন ব্যাহত হচ্ছে তখন কিন্তু সামগ্রিক কারণেই আমাদের দেশ কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারতেছে না তাহলে জনসংখ্যা বৃদ্ধির আরেকটা প্রভাব হচ্ছে যে শিল্প উন্নয়ন ব্যাহত হওয়া মূলধন গঠনের বাধা এখন জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে যে পরিমাণ মূলধন হওয়া দরকার সঞ্চয় হওয়া দরকার না জনসংখ্যা অধিক পরিমাণ হওয়ার কারণে সঞ্চয় হচ্ছে না সঞ্চয়ের ফলে বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ না হওয়ার কারণে মূলধন হচ্ছে না আর মূলধন যখন সংগঠিত না হচ্ছে তখন কিন্তু মূলধনের পথে একটা বাধা সৃষ্টি করতেছে এবং সেই বাধা কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ফলে জনসংখ্যা বৃদ্ধির একটা প্রভাব আমরা বলতে পারি সেটা হচ্ছে মূলধন গঠন বাধা এটা হচ্ছে আবাসন সমস্যা অধিক পরিমাণ জনসংখ্যার জন্য অধিক পরিমাণ আবাসন দরকার কিন্তু ওই ধরনের আবাসন তৈরি করা বা সৃষ্টি করার মতো সক্ষমতা আমাদের নাই তাহলে আমরা বলতে পারি জনসংখ্যা বৃদ্ধির ফলে আরেকটা সমস্যা সৃষ্টি হচ্ছে আবাসন সমস্যা আবাসন সমস্যার কারণে অধিকাংশ মানুষকে কিন্তু এখন আমাদের দেশের অধিকাংশ মানুষ আবাসনের সুবিধা পাচ্ছে না ও উন্নত মানের আবাসন পাচ্ছে না তাহলে জনসংখ্যা যদি বাড়ে এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু আবাসনের সমস্যাটা হতে পারে এরপরে হচ্ছে স্বাস্থ্যগত সমস্যা জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে ওই হারে কিন্তু হাসপাতাল এবং চিকিৎসা সামগ্রী কিন্তু ওইভাবে আমরা উৎপাদন করতে পারতেছি না চিকিৎসা সামগ্রী এবং হাসপাতাল উৎপাদন না করার ফলে কিন্তু আমাদের স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি হতেছে এটা কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে আরেকটা সমস্যা আমরা বলতে পারি আর জনসংখ্যা বৃদ্ধির ফলে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে পরিবেশ দূষণ এখন জনসংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত পরিমাণ বিল কারখানা গঠন করা যাচ্ছে অতিরিক্ত পরিমাণ বিল কারখানা গঠনের পরে সেখান থেকে অতিরিক্ত বজ্র বের হচ্ছে আর অতিরিক্ত বজ্র বের হওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে পরিবেশ দূষণ হচ্ছে এমনকি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা বলতে পারি জনসংখ্যা বৃদ্ধি অন্যতম একটা সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ বা পরিবেশ বিনষ্ট হওয়া এরপরে হচ্ছে মানব সম্পদ উন্নয়নে বাধা জনসংখ্যা বৃদ্ধির ফলে মানব উন্নয়ন দক্ষ মানব সম্পদ কিন্তু সৃষ্টি হতেছে না এখন দক্ষ মানব সম্পদ সৃষ্টি না হলে মানব সম্পদ উন্নয়ন হবে না মানব সম্পদ উন্নয়নে তখন বাধার সৃষ্টি হবে মানব সম্পদ উন্নয়নে দক্ষতা যদি না থাকে দক্ষ মানব সম্পদ যদি না হয় তাহলে সেগুলো দেশের জন্য মানুষ কি লাভবর কোনো কিছু কিছু করতে পারবে না বরং দেশের জন্য অর্থনীতির ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করতে পারে তাহলে আমরা বুঝতে পারি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের বাধা হবে কারণ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারছিলাম যে আলোচনা চাচ্ছিলাম সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম